নামাজ ছেড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো এক তৃণমূল কংগ্রেস কর্মীর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার চন্দ্রসিংহবাটি গ্রামে। আহত অবস্থায় ওই তৃণমূল কংগ্রেসের নেতা বাক্কা শেখকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার প্রাথমিক পর্যায়ের পর ডাক্তাররা সংকটজনক ভেবে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ। গ্রামে ফের অশান্তি এড়াতে পুলিশ পিকেট বসানো হয়েছে এমনটাই সূত্রের খবর। কিন্তু ওর বাড়ির লোকজনের অভিযোগ যে তৃণমূল করেন এ, কিন্তু যারা মেরেছে তারাও তৃণমূল, এটা দেখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বাড়ির লোকজনের বক্তব্য দেখুন, আমাদের বালিয়া অঞ্চল তথা খড়গ্রামে এরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্বও নেই, আর তৃণমূলে করেছে বলে এটা আমার অন্তপক্ষে মনে হয় না। প্রশাসন সঠিক তদন্ত করুক, যদি কেউ দোষী হয় নিশ্চয়ই তার সাজার ব্যবস্থা হবে।